রুটি চলেই গেল আর বেঁচে কি হবে এই দেখো এই চারখানা রুটি নামুনে পেট ভরে খাবে এই খেয়ে কি আর বাঁচা যায় যদিও খেয়ে বাঁচে তবে আমি খাবো তা না খেয়ে মিনসের ঘর আর কতদিন করব আমি আর পারবো না এই মিনসের ঘর আর করতে পারবো না আমি মরে যাব আমি ওই জন্য এই দুটো রুটিতে 20 মিনিট বেশি করে 20 দিয়েছি যেন খেয়ে তাড়াতাড়ি মরে যায় অল্প দিলে যদি না মরি তো আবার কষ্ট হবে ওই জন্য দুটো রুটিতে আমি 20 মিনিট আর এইটাতে ভালো রুটি নামুনিকে দেব এ খেয়ে আর বাঁচতে পারছি না আজ খাই দেই ফাটি দাও কই গো কে গো কে আমি গো বাজার ভাতান কে বলছলাম কথা বলি কে গো আমি আমি ও বেগুনালা না বেগুনালা লাই তোর মায়ের কে আমার মায়ের কে তোর মায়ের হ্যাঁ শ্বশুরের হ্যাঁ বেটার হ্যাঁ নাজ্জা মায়ের কাকি ছেলে বাবা রে কত বড় সম্পর্ক গো এত বড় দু সম্পর্ক আমি তো চিনি না বলি কে ভাই কে ভাই লয় আমি তোমার ভাসুর ও মা আমার ভাসুর এসে তার গো লালু ভাসুর এস গই আমার ভাসুর এসে আমি কাপড় কোথায় নেব মাথায় নেব না মাথায় লিখতে হবে না খুললে উদ্যম হয়ে দাঁড়িয়ে আর আমি ঘন্টা লড়িয়ে বুঝিয়ে দিয়ে দিই শুয়রের বাপ ভাসুর তো এরকম ধরনের কথা বলবে না দেখি দরজাটা খুলে ভাসুরের সাথে না দেওয়ার এসেছে ওটাই আমার ঠাকুর পয়সেছে যাক দরজাটা খুলে ও তুমি আমার চিনতে পারছি না ও গো যতই হোক এ তুমি 10টা নাই 5টা নাই আমার আদরের একলা শামু বললে কথা তুমি আমার শামু 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 লাই তোর মায়ের মামু শামু মুখে আমি শামু খবরদার আমার মায়ের কথা বলবে না আমার মদ খেয়ে দম লেগে গেল হ্যাঁ মাকে ভাত রেঁধেছিস না মুনে দেখেছো আমার আমার পরিশ্রমটা দেখছি না কি পরিশ্রম করছো সারাদিন মেলা দেখতে কি মদ খেয়ে পড়েছিলাম আল্লাহ উঠো না মুনে গু খগ হ্যাঁ সারাদিন মদ খেয়ে খেয়ে ওই মেলা ঘুরে চলে আসে আর বলছে গিন্নি ভাত দে আমি ভাত তৈরি করে রেখে দিয়েছি রান্না করে পারস না মিয়ে দেবো আল্লাহ উঠো হ্যাঁ ঘরে কি আছে কি নাই তোমাকে রান্না করে দেবো কি নাই ঘরে কি আছে কি নাই বল কিছুই নাই চাল নাই ডাল নাই টাকা নাই পয়সা কিছুই নাই যাও অভাব তো নাই আমি তো উল্টো হয়ে উপর হয়ে যাই না উপর হবে কি উপর হয়ে তো ঢাকা বোঝা আমি লোকে দেখতে পাবে না কুকুর গুলো অনেক ভদ্র কুকুর গুলো কি করেছে তুই আমার বউ জল দিলি না ও দেখছে গায়ের লোক মরে যাবে কতদিন বমি করেছি ওরা খাইয়েছে একসাথে আমার মুখ চাইছে পরিষ্কার করে দিয়ে ওরা আমার মুখে জল দিলি চুরুক চুরুক তো দিলি না না মুনে চুরুক চুরুক করে না জল দেয়নি তোমার মুখে মুত্তে আছে তাতে নুনটা নুনটা লাগছিল আমার মুখে মুত্তে আছে হ্যাঁ কুকুরে মুত্তে আছে তোর বাপের মুখে মুত্তো তোর মায়ের মুখে মুত্তো খবর দাও ওরা বলবে না হ্যাঁ না মুনে কুকুরে তোমাকে জল দিয়েছে জল দেয়নি কি করে দেয় কি করে জল দিয়েছে হ্যাঁ ওরা উপকার করে আমিও লোকের উপকার করি কি উপকার করো কি উপকার করো ওর লোককে কি উপকার করো ওর উপকার আমি করব না আমার আমার বাবা বলে গিয়েছে কি বলে গেছে তোমার বাবা আমার বাবা বলে গিয়েছে কি বলেছে লোকের কি উপকার করতে পারো তুমি আমার বাবা হ্যাঁ কান দুটো ধরে আমার বলে গেছে বাবা আচ্ছা জীবনে পরের উপকার করি সেই তো বলছে বজ্জাতি যাবে ছেড়া জুতো পরে
সুযোগ পেলে দুটো নতুন করে নেবে। কোনোদিন মনে করি না, তাই মার খাইয়ে চামড়া থাকবে না। আমার কান দুটো ধরে ধরে গেছেন বাবা, করি না আমার খাইতে দিলি আমাকে দুটো রুটি আছে মাগি, দুটো রুটি বসুদিন আড়াইশো ময়দা এনে দিলাম, সাফিসিয়েন্ট খাওয়া দাওয়া হইতো। লোকে কত শুনে তুমি যা মন তাই বলছো কি আমাকে খাবারটা দে, ওই খাবারটা নিয়ে আমি দূরে চলে যাব, ওইখান থেকে রোজগার করে বাড়ি নিয়ে আইব। ঠিক আছে, জানো কাজ করতে গিয়ে আমাকে ভুলে যেও না। এই নে রুটি দে, রুটি ভেঙে দে, দেখছি কি হয়। এত খেয়ে গেলে হতো না, বলছি খেয়ে যাও। খেয়ে দাও, সেখানে কি খাবো? সেখানে কি খাবে? ঠিক আছে, সেখানে কি কি খাবো? দুটো রুটি, ওর রুটি দুটো দিয়ে দিই, আর দুটো রুটি আমি রেখে দেবো, চারটে রুটি বানিয়েছি, ওর রুটি কোনো দেওয়া যাবে না। তরকারি খাবে? দেখে আসি ঘরের মধ্যে তরকারি আছে নাকি। কিছুই নাই, কিছুই নাই গো। আদা খা, তুলে নিয়ে আয়। আমরা আদা আচ্ছা তাই তুলে দেবো তোমাকে। শোনো, দেখি আমি ঘরে গিয়ে, রান্না ঘরে গিয়ে যদি কিছু থাকে, চিনি যদি গুড় থাকে তাহলে এনে দেবো।
মাকি মাকি সব খেয়ে লিছু পশুদের আড়াই সময় দেনে দিলাম মাকির কি রকম পেট সব খেয়ে দিয়ে মাকি কোন দিকে যাইছ কই দিকে ভাত পাই না বাবা খাগি ভাত পাই না বাবা খাগি আমার আমাকে না দিয়ে রুটি লুকিয়ে রেখে দিয়েছে এই ছোট বাচ্চা কত বড় বৈদ্য তুমি হেসো না তোমার মারধর করলে পাটি পঞ্চায়েত করবা একদিন মদ খেয়ে মেরেছিলাম তোমার বাবু মারতে গেছে খুব দরদ তোমার এখন দাঁড়া মাগি তোকে রুটি খাই তাড়াতাড়ি চলে আসবে ভালো হইতো চললাম কাঁচো শালু বুড়ো সাহস কম নাই আমার বউকে দেখতাম না তুমি গান শুন তোমার বউকে গা দেখছে দেখো না খবরদার আমার যেটা ওর চুল এমনি পাকে নাই ওর চুল চুল নিতে পেকে সন্না ওই কথা বললো না ওই দাদু ছিল বললে আমাকে কতবার খোঁজ নাই যেন দাদু সত্যি কথা বললো কম খবর না আর লোকে তুমি মূর হইলি যে থানা দিলে একবার ধরাইতে পারি হ্যাঁ চললাম হরে কৃষ্ণ হরে হরে মাগি থাকলো না রুটি তোর এখনো ঘরে এবার বন্ধ করে খাগা ওকে যাও গো মাগি তারা বানলে তো রাখি এই বুড়োর জন্য এই হয়েছে ওকে যাও গো বাই 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 আর নাই তো কোনো যাও গো ঘরে আছে কিনে নিও যাও অনেক কষ্ট করে পাঠালাম এইবার ওই ওকে দুটো রুটি দিয়েছি আর ওই বিষ মাখানো যে রুটি দুটো আছে আমি খাবো খেয়ে মরবো